যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে জীবনের প্রতিটি দিককে আমরা কিভাবে অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয় আর সমস্ত বাধ্যতামূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে না পড়ে আমরা বলি যে মদ্যপান করতে চাই কিন্তু কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে এর প্রতি আসক্ত হয়ে পড়ব আমার প্রশ্ন হল কিভাবে জীবনের প্রতিটি দিক অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে দেখুন কেউ বলে না যে আমি মদ্যপান করতে চাই কিছু মানুষ মদ্যপান করেন কিছু মানুষ করেন না কিছু মানুষ যারা মদ্যপান করেন তারা হয়তো আনন্দ লাভের জন্য করেন কিছু মানুষ হয়তো করেন কারণ পান করে তারা নিজেদের মধ্যে কোনো কিছুকে ভুলে যেতে চান কেউ বা করেন বাকি সবাই করছে বলে এটা বিবর্তনের এটা বিবর্তনজনিত সমস্যা জানেন তো যখন আমরা বাঁদর ছিলাম তখন একজন করলে সবাই এরকম করত আর কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন এটা নৈতিকভাবে অনুচিত কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন তাদের মা বাবা কী বলবেন সমাজ কি বলবে কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা নিজেদের ভেতর আরও ভালো কিছু খুঁজে পেয়েছেন তারা নিজেদের মধ্যে আরও উন্নত কিছু খুঁজে পেয়েছেন তাই তাদের মনে কখনও আসেনি যে মদ্যপান করতে হবে কারণ নিজে থেকেই তারা খুব ভালো আছেন বাইরের কোনো রাসায়নিকের প্রয়োজনই নেই তো এগুলো বিভিন্ন পথ আপনি যদি জীবনকে অন্বেষণ করতে চান কারণ আপনি কেবল জীবনকেই অন্বেষণ করতে পারেন শিল্পকে অন্বেষণ করতে পারেন না আধ্যাত্মিকতাকে করতে পারেন না কোনো কিছুকেই অন্বেষণ করতে পারেন না কেবল আপনি জীবনকে অন্বেষণ করতে পারেন ঠিক হ্যাঁ এটাকে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন কেউ এটাকে দেখতে পারেন এক শিল্পীর দৃষ্টি দিয়ে নান্দনিক দৃষ্টিতে সঙ্গীতের দৃষ্টিতে আধ্যাত্মিকতার দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে জীবনকেই অন্বেষণ করছি এমনকি আপনি যদি জড় বস্তুগুলোকেও দেখেন আপনি কেবল জীবনকেই অনুসন্ধান করছেন কারণ আপনার বাইরে কিছুই ঘটে না যাই কিছু ঘটে কেবল আপনার ভিতরেই ঘটে তাই না তাই একমাত্র জিনিস আপনি যাকে অনুভব করেন তা হল শুধু জীবন আপনি ভাবতে পারেন এটা রং ভাবতে পারেন এটা শব্দ ভাবতে পারেন এটা অন্য কিছু না আপনার অভিজ্ঞতায় বিভিন্ন জিনিস আপনার জীবনের উপর যে ছাপ ফেলে আপনি শুধু তাই অনুভব করছেন এটাই একমাত্র উপায় আপনার অনুভব করার আর কোনো উপায় নেই আপনার তো আসলে আপনি জীবনকেই অন্বেষণ করছেন কারণ আপনার নাগালের মধ্যে আর কিছুই নেই হ্যাঁ আমি এই মুহূর্তে ভাবতে পারি যে আমি এনাকে দেখছি কিন্তু না আমি শুধু দেখছি সেই প্রতিচ্ছবিটাকে যা আমার মনের মধ্যে ঘটছে তাই না যদি এখন আপনি আপনার পাশের মানুষটিকে স্পর্শ করেন আপনি মনে করেন তার হাতটিকে অনুভব করছেন না আপনার নিজের হাতে যে অনুভূতি হচ্ছে কেবল সেটাকেই অনুভব করছেন তো আপনার জীবনের সমস্ত অনুভূতি সম্পূর্ণভাবে আপনার মধ্যে ঘটছে তার মানে আপনি কেবল এই একটি জীবনই অনুভব করতে সক্ষম তো এটা কি একটা ফাঁদ যে আপনি কেবল এটিকেই অনুভব করতে পারেন না আপনি যদি এটিকে অনুভব করেন তাহলে সবকিছু একটা সম্ভাবনা হয়ে ওঠে কারণ দেখুন যখন শরীরের প্রশ্ন আসে আমরা স্পষ্ট জানি এটা আমার শরীর ওটা আপনার শরীর নিশ্চিতভাবে জানি এটা আমার মন ওটা আপনার মন একশো শতাংশ নিশ্চিত তাই না কিন্তু যখন জীবনের প্রসঙ্গ আসে তখন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু হয় না এটা এক জীবন্ত ব্রহ্মাণ্ড আপনি তার সামান্য একটু ধরেছেন মাত্র আপনি কতটা ধরেছেন আপনি কতটা জীবন আপনার মধ্যে সংগ্রহ করেছেন সেটা ঠিক করবে আপনার জীবনের সম্ভাবনা এবং বিস্তার কতটা তাই আপনি একে শিল্প বলুন সঙ্গীত বলুন একে আধ্যাত্মিক প্রক্রিয়া বলুন বা কাজের প্রকৃতি যাই হোক না কেন কাজ হল একটা উপায় আপনার ব্যক্তিত্বের সীমানা উন্মুক্ত করার জন্য যাতে আপনার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার সাথে আপনি যাকে আমি বলে ভাবেন তার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার জীবনে এটাই উদ্দেশ্য ভালোবাসার এটাই উদ্দেশ্য শিল্পের এটাই উদ্দেশ্য যৌনতার এটাই উদ্দেশ্য আধ্যাত্মিক প্রক্রিয়ার মূলত আমার থেকে বৃহত্তর কিছু যেন ঘটে আমার জীবনে কারণ যদি কেবল এটাই ঘটে আমার মনে হবে আমি আটকা পড়ে গিয়েছি এর মধ্যে হ্যাঁ কি না আপনি এর ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারেন কিন্তু আসলে আপনি যা খুঁজছেন তা হল আপনি কোনোভাবে আপনার নিজের সীমানার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চান যোগ শব্দটা শুনেছেন যোগ শব্দটির মানে লোকে মনে করেন যোগ মানে দোমরানো মোচরানো নয় যোগ শব্দের অর্থ মিলন মিলন মানে আপনি যদি এখানে বসেন তখন আপনি আছেন আর ব্রহ্মাণ্ড যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি আপনারা যারা সবসময় এই রকম এটা একটা সম্পূর্ণ মূর্খের প্রতিযোগিতা আপনার আর মহাবিশ্বের মধ্যে আপনার যদি এতটুকু বোধ থাকে আপনি মহাবিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না কারণ আপনি একটি ক্ষুদ্র কণামাত্র এই ব্রহ্মাণ্ডে কিভাবে প্রতিযোগিতায় নামবেন ব্যক্তিত্ব মানে এটাই ব্যক্তিত্ব মানে মুখোমুখি লড়াইতে নেমেছেন ব্রহ্মাণ্ডের সাথে যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন আপনি কে আর এই বিশ্ব কী তার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আপনি যদি এখানে বসেন আপনি কি আর বাকি বিশ্ব কী সেটা আপনার উপলব্ধিতে প্রায় এক হয়ে উঠবে যদি এটা আপনার সাথে ঘটে তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে এই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এক প্রবল অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার ভিতরে যদি আপনি অসাধারণ কিছু সৃষ্টি করতে চান যদি আপনি চমৎকার কিছু সৃষ্টি করতে চান যা অনন্য যা সত্যি তাৎপর্যপূর্ণ আপনার এক অভিজ্ঞতার প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যে এক উচ্ছ্বাসের গভীর আনন্দের এক অনুভূতি হোক কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে বহু মানুষ ভাবেন যে কেবল দুঃখ দুর্দশাতেই আপনি গভীরতা লাভ করতে পারেন কারণ এটা সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে তাদের যন্ত্রণাই তাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি যদি আপনার শরীরে একটা পিন ফোটানো হয় শুধু একটা পিন তরোয়াল নয় কেবল একটা পিন যন্ত্রণা একেবারে ভিতর পর্যন্ত চলে যায় তাই না যদি একটা ছোট্ট পিন একটা এক ইঞ্চির পিন যদি ফুটিয়ে দিই এত গভীর যন্ত্রণা তাই যন্ত্রণার অনুভূতি গভীর হয়ে যায় অনেক সহজে তাই বহু মানুষ ভাবেন যন্ত্রণাই গভীর অনুভূতির উৎস এটা বদলাতে হবে আনন্দের গভীরতাকে জানতে ভালোবাসার গভীরতাকে জানতে উচ্ছ্বাসের গভীরতাকে আর জীবনের তীব্রতাকে জানতে গেলে আরও বেশি কিছুর প্রয়োজন হয়